যুদ্ধাপরাধীদের বিচারের প্রথম রায় ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রবিবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আনন্দ সভার আয়োজন করা হয়। এ সময় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ ভার তাহিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ কাশেম, শাহিদ আলী, দেলোয়ার হোসেন কয়েস, আকরাম খান, মিজানুর রহমান, সেলিম ওয়াদা সেলু, ফয়সাল আমিন খান হাজারি প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ওয়াদা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করছে এবং বাংলাদেশের জনগণকে কলঙ্কমুক্ত করছে।